গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছেন, হ্যাপি আছো, আর আমরাও ভীষণ ভীষণ হ্যাপি আছি। বাট মামুনির আজকে একটু মনটা খারাপ। তো কেন মনটা খারাপ এক্ষুনি তোমাদেরকে বলছি, তার কারণ মামুনির আজ রিটায়ারমেন্ট, মানে চাকরির জীবন থেকে আজ অবসর হবে। বাবির হয়ে গেছে 1 বছর আগে, বাট মামুনি এবছর হচ্ছে। মামুনি মনও খুব খারাপ, আর মামুনির সাথে সাথে আজ আমার বাবারও রিটায়ারমেন্ট, মানে দুজনা এক দিনে। মানে এটা কী করে যে এটা, মানে পরে কী বলবো, মানে দারুণ কোইনসিডেন্স যে একদিনে দুজনের রিটায়ারমেন্ট হবে আমাদের, মানে দুজন একসাথে অবসর হবে। তো বাবার সাথে তো থাকতে পারলাম না, কারণ চলে এসেছি এখানে। তো ভেবেছিলাম চলে যাবো, বাট যাওয়া হলো না, একটু কাজ ছিল। তো যাই হোক, ভাই তো ওখানে আছে, আমরা এখন মামুনির সাথে আছি। ভাই ওখানে বাবার চোখের জল মোছাবে, এখানে আমরা মামুনির চোখের জল মোছাবো। জোকস অ্যাপার্ট, কোনো চোখের জল মোছামুছি কিছু নাই। সবাইকার মন খারাপ হলেও আমরা মানে সবাইকে আশ্বাস দিচ্ছি যে না, এবারে তো মানে রিটায়ারমেন্ট হওয়াই উচিত, কারণ চাকরি করতে করতে আর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড হচ্ছিলো না। তো এবারে ভালোভাবে তোমরা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবে। তো চলো যাই, মামুনি স্কুলে যাবো। তো রেডিও হয়ে গেছি, তুর্যও যাচ্ছে, মানে এটা মামুনির কাছে মানে বড় সারপ্রাইজ আর কি, যে তুর্য যাচ্ছে। আর এখন কোথাও বেবি নিয়ে বেরোনো নয়, দেখো সঙ্গে এত বড় ব্যাগ, মানে এটা একটা নতুন আমাদের হয়েছে, যেখানেই যাই এত বড় একটা ব্যাগ নিতে হচ্ছে। তো কি আর করা যাবে, এটাই এনজয় করতে হবে এখন। তো চলো যাই, বেরিয়ে পড়ি, আর লেটও হয়ে গেছে। মামুনি ফোনও করেছিল কখন আসছিস কখন আসছিস। তো যাচ্ছি, নাম শুনলেই তার একদম সকাল থেকেই তার ফুর্তি, কোনো কান্নাকাটি নেই, সুন্দরভাবে স্নান করে নিয়েছে। তো প্রত্যেক দিন বাবির সাথে এখন বেড়াতে যায়, এটা এখন ওর নতুন অভ্যেস হয়েছে। আজকে বুঝতেই পেরেছে, ভালো ড্রেস যখন পরাচ্ছি তখন একটু বাইরেই যাওয়া হবে। হ্যাঁ, মজাটা দেখো, চলো দাদুর কোলে চেপে, চলো দাদায়ের কোলে চেপে। আমরা গাড়িতে চেপে গেছি, এরপর আমাদের আর একটা স্টপ আছে, তারপরে আমরা পৌঁছে যাব। আসলে আমরা মিষ্টি কিনবো, মানে আর সবাইকে মিষ্টি খাওয়াবে, যেহেতু রিটায়ারমেন্ট মিষ্টি, আর সব বাচ্চাদেরকে টিচারদেরকে মাংস খাওয়াচ্ছে, তো আমরাও খাবো ওখানেই আর কি। তো আমরা অ্যাকচুয়ালি খাবো না, আমরা নিয়ে আসবো, নিয়ে চলে আসবো আর কি। মাসিমুনির বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ, তো আমরা বললাম যে তাহলে একদম মাংসটা নিয়ে আমরা চলে যাবো মাসিমুনির বাড়িতে। চলো, মা মামুনি ওখানেই খাবে, আজ লাস্ট দিন মামুনি স্কুল দিয়ে একদম খেয়ে তারপরে মাকে নিয়ে আসবো। হ্যাঁ, আর দেখো ইনি যাচ্ছেন, বড় কর্তা আমাদের, সব থেকে বড়। মামুনিকে আমি বলছি যে তোমার দুঃখ হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি একটা চাকরি থেকে রিটায়ারমেন্ট করছো, আরেকটা চাকরি পেয়ে গেছো, বেটুকে সামলানো হচ্ছে একটা মহা চাকরি, একদম মানে নাজেহাল হয়ে যাচ্ছি আমরা, সিরিয়াসলি একজন ডেডিকেটেড পারসন চাই। হ্যাঁ, ইনি স্কুল, আর বেটু এখন একদম আর বাকি টিচারদের কাছে আদর খাচ্ছে, আর এখানে সবাই মোটামুটি মিড ডে মিল খেতে বসেও গেছে। বাট মামুনি স্কুলে আমি ফার্স্ট টাইম এলাম, অনেক স্টুডেন্ট বলো, বাবির এত স্টুডেন্ট ছিল না, কম কম, বাবির 50টা স্টুডেন্ট ছিল। তো বাবার মন্দিরে প্রথমবার এলো বেটু, আর এটা হচ্ছে বুঝতেই পারছ মাসিমুনিদের মন্দির, আর যখনই আসি খুব ভালো লাগে। তো এবারে যেহেতু সকাল সকাল মাসিমুনির বাড়ি এসেছি, ভাবলাম যে একবার বেটুকেও দর্শনটা করিয়ে আনি, আর আমরা একটু দর্শনটা করে নিই। আমিও এলাম এই প্রথমবার, মানে এবারে প্রথমবার আর কি, ফার্স্ট টাইম। মানে মাসিমুনিদের বাড়ি চলে এসেছি, বাট মাসিমুনি আজকে নেই, অফিসে গেছে। কি হলো? তো এখানে মাসিমুনি অনেক কিছু বানিয়েছে, এটা হচ্ছে শাক, এটা কি শাক গো, বেতে শাক, ফুলকপি, আর এটা হচ্ছে সেই চিকেনটা যেটা মামুনি আজকে সবাইকে খাওয়াচ্ছে, আমাদেরকেও খাওয়াচ্ছে, আর এটা মাসিমুনি বানিয়েছে মিক্সড ডাল আর পোস্ত আর চাটনি। না, পোস্তটা স্কুলে, পোস্তটা স্কুলে, শুধু বান্দাগো। Yeah.
অবসরকালীন আছে, আজকে কর্মজীবন স্কুল জীবনের শিক্ষকতার শেষ দিন, এরপর উনি বিদায় নেবেন, ঠিক আছে? তাই আজকে বিদায় বেলায় মন সকলেরই ভারাক্রান্ত, তবুও প্রিয় দিদিমণিকে বিদায় জানানোর জন্য সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি। যাই হোক, আজকে দিদিমণি আমাদেরকে মাংস খাওয়ালেন, মিষ্টি খাওয়ালেন, মিষ্টি প্যাকেটগুলো নিয়ে যাবে, যা সময় চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, জীবনের শুরু যখন হয় তার শেষ একটা আছে। দিদিমণি দীর্ঘ আর 21-22 বছর এখানে শিক্ষকতা করছে, ঠিক আছে? তার এই দীর্ঘ কর্মজীবনের পর তিনি আজকে অবসর নিচ্ছেন। আগামী দিনগুলো দিদিমণি যাতে নিরোগী সুস্থভাবে কাটার, যতগুলো দিন থাকেন এই পৃথিবীতে, এই কামনা করি আমরা প্রত্যেকে। আর দিদিমণি আগামী দিনগুলো আরও সুন্দর হোক, উজ্জ্বল হোক, হ্যাঁ, ভালোভাবে থাকবেন, খুব সুস্থ থাকবেন, এই কামনা করছি। এরপর দিদিমণিকে আমাদের রেখা দিদি বলি চন্দ্রের কি করে দেবে। সবাই মামুনির কলিক, তো এবারে সেই ফটোশ্যুটটাই চলছে আর কি। আর ইনি হচ্ছেন মামুনি স্কুলের হেড স্যার। তো এরপরে আমরা মামুনিকে নিয়ে বাড়ি যাচ্ছি, কি কেমন লাগছে? নাও নাও, নতুন ডিউটি পাচ্ছ তো, ওইটার জন্যই শান্তনু। একদম ওমকে নিয়ে আমার সময় বেরিয়ে যাবে। তো আমাদের মোটামুটি হয়ে গেল, সমস্ত কাজ ভালোভাবে হলো, বেশ মজাও হলো। আজকে মামুনি স্কুলে এই ফার্স্ট টাইমই এলাম আমি। যখনই আমাদের জন্মলগ্ন মানে ডিপার্টমেন্টের জন্ম হয়, তখনই কিন্তু আমরা জেনে যাই আমাদের বিদায়টা হবে। সেই জন্য বন্ধুগুলো অতটা কোনো হয় না, আপনারা সসম্মানে সেই আজকে অবতীর্ণ যে চলাকালে যেতে আমাদের
তো এরপরে দেখা যাক মামুনিকে সবাই কি গিফট দিয়েছে। তো মনটাই এগুলো খুলবে, মনটা এখন কথা বলছে একটু ফোনে, তারপরে মনটাই খুললে দেখা যাবে, কারণ আমি তো ফোন ধরে আছি, তাহলে আমি তো খুলতে পারবো না। এখানে প্রথমে যেটা বেরোলো সেটা হচ্ছে শাল, ভালো হয়েছে বলো শালটা দেখতে। আর এখানে হচ্ছে, এখানে একটা চাদর আছে, এটা স্টোল টাইপের, আর এটা শাল। আর এখানে অনেক পেন আছে, আমি বই ঠিক করেছিলাম। আর আমরা মামুনিকে একজোড়া জুতো দিয়েছি, আর বাবাকেও একজোড়া জুতো দিয়েছি। জানি না মনটাই এটা মানে বাবি রিটায়ারমেন্ট থেকে করে আসছে, যে রিটায়ারমেন্টে নাকি জুতো লাঠি আর শাল দিতে হয় নাকি গো বাবি, এটাই নিও। তো সেই জন্য আমরা লাঠিটা দিইনি, লাঠি দেওয়ার মধ্যে এখনো আমাদের বাবা মাদের বয়স হয়নি বলো। এরপরে ভীষণই টায়ার লাগছে, বাচ্চা হয়ে যাওয়ার পর না লাইফ পুরো মানে পুরো একদম চেঞ্জ হয়ে যায় আর কি। মানে এত শুরুতেই খুব মানে এনার্জি লস হয়ে যায়, রাতে ভালো ঘুমও হয় না, মানে সেগুলো তো বুঝতেই পারছো হবেই এখন, কারণ বেবি সারা রাত ঘুমোই না, মানে ঘুমোই ও মানে দশটার থেকে একটা অবধি ও ঠিকঠাক ঘুমিয়ে যাবে রাত্রেবেলায়, কিন্তু একটার পর থেকে না ও মানে এক ঘন্টা কি আধ ঘন্টা বাদে বাদে উঠতে উঠতে ফিড নিতে থাকে। তো সেই জন্য মানে ভালোভাবে ঘুমটাও হয় না। তো ভাবছি এবারে একটু ঘুমিয়ে যাবো, মামুনির কাছে তুর্যকে একটু রাখলাম, ওর খাওয়াও হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।